তো আমার মুখটা দেখে তোমরা অবাক হতেই পারো, যদিও আমাকে দেখতে এতটা বাজে না। তাহলে একটা ক্যাটারিং সার্ভিস খুলে দেবো। খুলে দাও। আরে বহুদিন চাকরি করেছো, আর করতে হবে না, ক্যাটারিং এ ঢুকে যাও। আমি ঘুম থেকে উঠে গেছি, মানে আমাকে কি থাকতে করেছে। নমস্কার আপনাকে। তো বউ ভিডিও ছাড়ছে, তো বর কি করবে, নাচবে? এই যে ইডলি আর রসম, এরকম একটা ইউটিউব চ্যানেল খুললে হয় ইডলি রসম বলে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যামেজিং অনুরাধা, অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো যিনি সচরাচর ব্লগটা শুরু করে, আজকে তিনি গভীর নিদ্রায়, তো ওই জন্য ব্লগটা আমি শুরু করলাম। তো আমার মুখটা দেখে তোমরা অবাক হতেই পারো, যদিও আমাকে দেখতে এতটা বাজে না, তাও আর কি। তো চলো ব্লগটা সকাল সকাল আমি শুরু করছি, তোমাদের সবাইকে শুভ সকাল। আর এখন আমি যাচ্ছি মাছের বাজার, কারণ আজকে রবিবার। আজকে যদি বাজারে না যাই তাহলে সারা সপ্তাহটা ভুলভাল খাবার খেয়ে কাটাতে হবে, তার চেয়ে ভালো একটু কষ্ট করিনি। এখন আমি কোন মাছের বাজারে যাব, কী কী মাছ নেবো, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও আমার সাথে চলো। তো আমরা এখন পৌঁছে গেছি রেড হিলস ফিশ মার্কেট। এটা মৃগেল, ম্যাডাম হাউ মাচ? টু 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 ব্যাগ, টু ব্যাগ, হ্যাঁ টু। হাউ মাচ ম্যাডাম? 5 রুপা। এই বাজারটার একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে ক্যারি ব্যাগ দেয় না, এরকমভাবে কিনে নিতে হয়, নইলে মাছের বাজারে এসে বিপদে পড়তে হবে। 5 টাকা করে প্যাকেট, আর বড়গুলো 10 টাকা করে। এখানে এলে এরকমভাবে ক্যারি ব্যাগ কিনে নিতে হবে আলাদা করে। এখানে মাছ কাটানোর জন্য আবার আলাদা করে সব স্টল, একদিকে মাছের বিক্রি করার স্টল, একদিকে মাছ কাটানোর স্টল। পুরো মাছ কাটানো লম্বা লাইন। তো এই মার্কেট থেকে আমাদের মাছ নেওয়া শেষ, রেড হিলস ফিশ মার্কেট থেকে। আমি নিলাম একটা ভেটকি, এখানে মোটামুটি কাতলা, রুই আর সামুদ্রিক মাছই পাওয়া যায়, আর অন্যান্য বাঙালি মাছের এখানে খুব একটা অ্যাভেলেবিলিটি নেই, আর পমফ্রেট তো আমি দেখতেই পেলাম না কোথাও। আর ভেটকি এখানে মোটামুটি 500 টাকা কিলো, চিংড়ি মাছ 250 টাকা কিলো, একটু বড় চিংড়ি হলে 300 টাকা কিলো। তো আমরা এবার যাবো আরেকটা অন্য মাছের দোকানে, দোকান না মানে একটা বাজারে আর কি, তো ওখানে জ্যান্ত মাছ পাওয়া যায়। তো চলো আমার সাথে তোমরা ওই মার্কেটে। আর এই গাছতলাটাই হচ্ছে নেক্সট আমাদের ফিশ মার্কেট, যেখানে আমরা জ্যান্ত মাছ পাবো আর কি। তো এখানে আসাটাও একটা অ্যাডভেঞ্চার, অনেকটা রাস্তা ক্রস করে আসতে হয়। তো চলো দেখা যাক কী কী মাছ এখানে আমাদের জন্য অপেক্ষা করছে। কিলো হাউ মাছ? 200 কিলো। কাতলা কিলো হাউ মাছ? 1 কেজি 150। 150 এখান থেকে নেবো ভাই কাতলা। এই কাতলাটা আমি নিলাম 1 কিলো 700 জ্যান্ত। এখানে মাছের মার্কেটটা এইটুকুই, কিন্তু জ্যান্ত মাছ পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমরা একটু লেট করে ফেলেছি, বেলা 11টা বাজে,
সেই জন্য মাছগুলো টাটকা, বরফের মাছ নয়। সেই মাছই পেলাম, আমি একটা নিলাম। এখানে পাশে একটা নদী আছে, যে নদী থেকে মাছগুলো সাপ্লাই হয়। একটু সকাল সকাল এলে সব মাছ জানতে পাওয়া যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো উঠে তো পড়েছি বেশ অনেকক্ষণ, কিন্তু স্যার আমার ফোনটাকে নিয়ে চলে গেছিলেন মাছ আনতে, সেই জন্য তোমাদের সাথে আমি আড্ডা দিতে পারিনি। সো আবার তোমাদের সামনে আই এম ব্যাক। তো স্যার মাছ নিয়ে চলে এসছেন, তো চলো ঝপঝপ করে দেখিয়ে দিই তোমাদের কী কী মাছ আনলো। আর মাছগুলোকে ধুয়ে যদি ফ্রিজে না তুলি তাহলে সেই মাছ পেটে যাওয়ার আগেই পচে যাবে। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এই যে রান্নাঘরে চলে এসেছি, এবার তোমাদেরকে দেখিয়ে দিই স্যার কী কী মাছ আনলো। এটা পোনা মাছ, এই হচ্ছে ভেটকি মাছ, এই যে মাছ ধোয়া হয়ে গেছে, এই গেল হচ্ছে পোনা আর এই হচ্ছে ভেটকি। চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেওয়া যাক এবার। শুধু মাছ ধুয়ে মাছ ফ্রিজে ঢুকিয়েছি, তার জন্যে এইটা কন্ডিশন। তো যাই হোক, চলো আমরা এখন যাই। আজকে না চা খাবো না, জানো তো। তো আজকে প্ল্যান আছে একটুখানি ডাবের জল খাবো, তার মধ্যে কালকে না রাতে ডিনার করিনি, এত গরম লাগছে না। আমি ওকে বললাম চলো একটু ডাবের জল খেয়ে আসি। তো এখন আমরা দুজন মিলে যাবো হচ্ছে একটু ডাবের জল খেতে, ভীষণ গরম হচ্ছে আর আজ খুব খিদেও পেয়ে গেছে। সো চা দিয়ে আজকে ঠিক মনটা ভরবে না, চলো তাহলে যাওয়া যাক। রেডি হয়ে নিই, একটু গা ধুতে হবে। মানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে গা ধুয়ে নাকি ডাবের জল খেতে হবে, মানে কোনো মানে হয়? কারণ এটা ঘেমেছি আমি এইভাবে। লেটস গো। কেমন লাগলো স্মুদিটা? দারুণ না? আম কলা দইয়ের তো কোনো বিকল্প নেই বলো, তার সাথে যদি সোক চিয়া সিড মিশে যায় তার মানে একদম সুপার ফুড। তো যাই হোক, বাড়ি ফিরে গেছি, এখন আমি করছি হচ্ছে ব্রেকফাস্ট। এবার চলো আর বেশি দেরি না করে রান্নার দিকে ঝটপট যাওয়া যাক। আমি চলে এসেছি বাড়ি, আর স্যার আমাকে বাড়িতে ড্রপ করে গেলেন হচ্ছে ওদিকে ফল আনতে একটুখানি। বারবার বারণ করলাম এত গরম যেও না, কে শোনে কার কথা। তো চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই যে আমার পাকঘরে আজকে ঠিক কি কি রান্না হচ্ছে। তোমরা তো দেখলেই না, না এরকম ভেবো না যে আমাকে ড্রপ করে দিয়েই স্যার চলে গেছেন। এসে মাংসটি নাকি উনি নিজে রাঁধবেন, আজকে নিজের হাতের মাটন খাবেন, এই হচ্ছে ব্যাপার। কালকেই এনে রেখেছিলেন সকালবেলা, তো মানে একদম টানা ওভারনাইট দই দিয়ে মাখানো ম্যারিনেটেড, তো সেটাই এখন রান্না চলছে। আর তার সাথে সাথে চলছে হচ্ছে মাছ, যেটা অবশ্যই আমি বানাচ্ছি। তো এনিওয়ে চলো ঝটপট রান্নাটা শেষ করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়াও, উফ, কি দেখতে হয়েছে গো। ওয়াও, স্নান করে চলে এসেছি, আর দুদিন অন্তর অন্তর শ্যাম্পু করতে গিয়ে আমার একটা শ্যাম্পু মানে এক মাসও যাচ্ছে না, মানে একদম এক লিটারের বোতল, কি বলবো। যাই হোক চলো, গরমকাল চুল তো নোংরা হবেই, কিছু করার নেই। আজকের মেনুটা দেখে নাও, খুব শর্টসাটটাং মেনু কিন্তু দুর্দান্ত মেনু। প্রথমে আছে ভাত, ভাতের সাথে আছে কম্পালসারি স্যালাড, যেটা ছাড়া আমার ভাত ঢোকে না ভেতরে। আর আছে হচ্ছে বিয়েবাড়ি স্টাইল দই পোনা, একদম প্রপার বিয়েবাড়িতে যেরকম হয় পুরো সেম বানিয়েছি। আর এই হচ্ছে মাটন, যেটা আমি বানাইনি, এটা বানিয়েছেন, কে বানিয়েছে এটা? আমি। ইয়েস, একদম বাঙালি স্টাইল মাটনের লাল লাল ঝোল উইথ আলু, দই পোনা, ভাত আর স্যালাড। চলো এই দিয়ে শুরু করি। জানো তো আজকে আমি বলেছিলাম একটু থোড় বানাবো, আমাকে বলছে কি এইসবের সাথে থোড় টোর যায় না। আমি বললাম থোড়ে রক্ত হয়, বলছে তাতে কি হয়েছে, মাটনেও রক্ত হয়।
তো এই ব্যাপার, চলো লাঞ্চটা সারি, প্রচন্ড খিদে পেয়েছে, আর জাস্ট নিতে পারছি না। মাটন আর মাছ দিয়ে বিয়ে বাড়ির খাওয়া আর কবে কমপ্লিট হয়েছে? এই যে এটা হয়েছে, দই দিলে তবে ব্যাপারটা কমপ্লিট হবে। কি দই সেটা তো বলো। মিষ্টি দই। ইয়েস, এই যে মাদার ডেয়ারির মিষ্টি দই, কলকাতায় তো এটা এমনি অ্যাভেলেবেল, কিন্তু আমাদের চেন্নাইতে এটা আমরা বিগ বাস্কেট থেকে আনাই, আর এটা অপূর্ব না দইটা বলো? খুব ভালো। ওফ, আচ্ছা কার বিয়ে ছিল ভাই দাবে এত যে খেলে তুমি? কার বিয়ে ছিল আমি জানি না, আমি মধ্যে কথা খেয়েছি, যার বিয়ে করেছে সে বিয়ে করেছে, ওটা ম্যাটার না, খাওয়াটা ম্যাটার, খাওয়াটা ফেম না। একদম, ভেরি গুড। আর রান্নাগুলো কেমন হয়েছিল আজকে? ফাটাফাটি। মাছটা? মাছটা অপূর্ব সত্যি সত্যি, মানে মনে হচ্ছিল যে বিয়ে বাড়িতে হালুই করা তার মানে আমি হতে পারি, তাহলে একটা ক্যাটারিং সার্ভিস খুলে দেবো। খুলে দাও একদম, তুমি আমায় হেল্প করো, সবাইকে ডেকে নাও ঘরে, হ্যাঁ যে খাইয়ে দেখে নাও যে ওরা সবাই কি অ্যাপ্রুভ করছে না করছে না, তাহলে একটা ক্যাটারিং সার্ভিস খুলে দেবো। ওকে ডান। আর দু চারটা ছেলে জোগাড় করে দেবো না? মেয়েই জোগাড় করে দিও, ছেলে লাগবে কয়েকটা, ওই বইতে টইতে, বইতে টইতে তুমি আছো তো? আমি পারবো না, আমার হাতটা, আরে বহুদিন চাকরি করেছো আর করতে হবে না, ক্যাটারিং এ ঢুকে যাও, চাকরিতেই ঠিক আছে আমার। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ওয়ার্কআউট করে এসেছি তো? একদমই না, এটা হচ্ছে আমি জামা কাপড় মিলেছি, মানে তার আফটার এফেক্ট আর কি, মানে এত গরম আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। জাস্ট আমার তিনটা ব্যালকানি, একটা ড্রয়িং রুমের, একটা বেডরুমের, আর একটা কিচেনের যে ইউটিলিটি এরিয়াটা আছে, শুধু একটুখানি জামা কাপড় মিলেছি, তারপরে এইটা হচ্ছে কন্ডিশন, মানে কি বলবো, কিছু বলার নেই। হাই হাই, বলুন। আমি ঘুম থেকে উঠে গেছি। না ভালো করেছেন, আমি তো ভাবলাম আপনি কাল উঠবেন। না আমি উঠে গেলাম, দেখলাম অনেক, মানে আমাকে কিথার্থ করেছেন, নমস্কার আপনাকে। দুপুর থেকে ওই যে খেয়েছে মাংস ভাত দই, তারপর থেকে যে ঘুম শুরু করেছে, মানে থামার নাম গন্ধ নেই, কি বলবো আর। আমি সারা দুপুর ধরে ভিডিও এডিট করলাম, কি 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 প্রচন্ড একটা সকালে মাছ আনতে যাওয়া, মাংস আনতে যাওয়া, ফল আনতে যাওয়া, এই যে যদি নাচতে শুরু করে কেউ ঘুম থেকে উঠে থেকে, স্বাভাবিক না, যেতে ডেফিনেটলি হবে, কিন্তু আমি বারণ করেছিলাম, কারণ আজকে এক্সেসিভ টাইপের, মানে গতকাল থেকেই গরম ছিল, তো আজকে তো মানে সারা দুপুর বউ বসে বসে ভিডিও এডিট করেছে, আর বর কি করলো, ঘুমালো। তো বউ ভিডিও ছাড়ছে তো বর কি করবে, নাচবে, পাশে বসে থাকতে হবে তো, উড়ি পা, আমি কাজ করছি একটু, আমি অফিসে যাই, তুমি পাশে বসে থাকো, তোমার জন্য আমি করি না, তুমি যে অফিসে যাও, আমি ঘুম থেকে উঠে তোমাকে রান্না করে অফিস পাঠাই, তুমি বলো তো আমি তো কাইলে ঘুমাতেই পারি, যে ঠিক আছে তুমি অফিস যাবে আমার কি, তুমি অফিস থেকে আসো, তোমার জন্য ভালো ভালো খাবার বানিয়ে রাখি, তোমার জন্য কত কিছু ভাবি আমি, আমিও তো ভাবি, ছাই ভাবছো তুমি আমার জন্য। সন্ধ্যেবেলা গা ধোয়া কমপ্লিট, এবার গিয়ে একটু সন্ধ্যেটা দিয়ে নিই ঝপ করে। আসলে কি বলো তো, এত গরম পড়েছে না, মানে কিছু করার নেই, তোমাকে 14 বার করে গা না ধুলে, মানে ভেতরে না একটা ফিলিং হচ্ছে সবসময় গা চিপচিপ চিপচিপ করছে। এনিওয়ে, রাত্রিবেলা এখন যেহেতু গরমকাল, আমি ডিনার বানানো ছেড়ে দিয়েছি, আমি এবার বলেছি আমি রাত্রিবেলা ডিনার বানাতে পারবো না, তুমি বানিয়ে খাওয়ালে খাবো, নালে আমরা জল মুড়ি খেয়ে থাকবো, নালে তুমি আমাকে কিছু খাওয়াও। তো আজকে ইচ্ছে আছে একটুখানি সাউথ ইন্ডিয়ান খাবার খাওয়ার, ইডলি, খুব নর্মাল খাবার। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সেই পুরনো জায়গা লিফটের সামনে থেকে, এখন আমরা যাচ্ছি হচ্ছে ইডলি খেতে। ইডলিও সাদা রং, আমিও তাই ম্যাচিং করে ইডলির সাথে টুইনিং করবো বলে বাই চান্স সাদা পরেছি। আজকে ইডলি দিয়ে আমরা রাসম খাবো, সাম্বার খাবো না, কারণ রাসমের রং পড়েছে। এই যে ইডলি আর রাসম, কি বাজে ব্যাপার, এরম একটা ইউটিউব চ্যানেল খুললে হয় ইডলি রাসম বলে। তো চলো খেয়ে আসি, এই যে লিফট চলে এসছে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটাকে এখনো অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকো ঝটপট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন গুড নাইট, টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড শুভরাত্রি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো।